ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم.

তহিদ ভিত্তিক এবাদত বন্দেগি করা অথবা তার বিপরীত পথে চলা এর ভিত্তিতে আল্লাহ রবুল আলমীন বদলা নির্ধারণ করেছেন ভালো অথবা মন্দ ভালো মন্দ কর্মের ভিত্তিতে আল্লাহ রবুল্লা ভালো মন্দ বদলার ব্যবস্থা করেছেন ভালো বদলা দেওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলমীর জান্নাত তৈরি করে রেখেছেন এবং মন্দদের মন্দ বদলা প্রতিদান শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে তৈরি করে রেখেছেন যা পরকালে মানব জাতির জন্য সুনির্ধারিত রয়েছে হয় ফিল জান্না ও ফেস সাইড হয় এক জান্নাতে যাবে একদল জান্নাতই হবে আর আর একদল জাহান্নামই হবে সুতরাং মানুষ হয় জান্নাতে যেতে পারবে আর জান্নাত থেকে যদি বঞ্চিত হয় তো নামে যেতে হবে এছাড়া তৃতীয় কোনো রাস্তা বা কোনো স্থান নেই আজকে বাইশে একুশে রমজান শেষ করে বাইশে রমজানের রাত আমাদের শুরু হয়েছে চোদ্দশো একচল্লিশ সিজিরি মোতাবেক চোদ্দোই মে দুই সাল এই বছরের আমাদের ধারাবাহিক আলোচনা মাহে রমজানের এমাম ইবন ও কিতাব রহমতুল্লাহ শাহরের আমাদান থেকে চলে আসছে আলোচনা আজকে মজলিস নম্বর তেইশ পর্ব নম্বর তেইশ বলছেন আল মজলসুল সালিস আল ইসরুন তেইশতম মজলিস হচ্ছে ফিওসফিল জান্নাহ জান্নাতের বিবরণ সম্পর্কে জালানল্লাহ মিন আহলিহা আল্লাহ জানা আমাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেন শেখ এ আলোচনায় তিনি বেশ অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন কোরআনী কেরিমের প্রথম আর পর তারপরে রসুল্লাহ সালাহাম থেকে বর্ণিত অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন আমরা সংক্ষেপে তালা সেগুলিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব জান্নাত হচ্ছে বিশাল আল্লাহ রব আলমিনের এই সৃষ্টি জগৎ নিয়ামতে ভরা যা মানুষের কোনো চোখে বা কোনো সৃষ্টির কোনো চোখে দেখেনি কোন কানে তার যথাযথ বিবরণ শোনেনি আর কোন মানুষের কল্পনাও ততদূর পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ আলমিন এর এরশ্বাদ করেছেন মাস্তারুল জান্না ইল্লে তো ওয়েদ আলত্তা সেই জান্নাতের উপমা বা দৃষ্টান্ত এল্লা ওয়েদ যেই যে জান্নাতের ওয়াদা করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিরুদেরকে তাহলে জান্নাত কার জন্য যারা মমিন মোত্তাকি শুধু জাতিতে মুসলিম নয় বরং যারা ইমানদার হওয়ার সাথে সাথে মোত্তাকি যাদের মধ্যে পাপাচার থেকে বেঁচে থাকার বৈশিষ্ট্য ছিল যারা পাপসমূহ থেকে বাঁচার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ফরজকৃত কথা কাজ পালনের মাধ্যমে এবং হারামকৃত কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে আল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তারে হচ্ছে মোত্তফি যেই তাকুয়া অর্জনের উদ্দেশ্যেই আল্লাহ রব্বুল আলমিন মাহের রমজানের সিয়াম ফরজ করেছেন মাহের রমজানের শ্যামের রহস্য বা লক্ষ্য উদ্দেশ্য উপকারিতা হচ্ছে লাল লক্ষিত কোন যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো পাপাচার থেকে বেঁচে থাকার মতো তোমাদের প্রশিক্ষণ হয় তরবিয়ত হয় তোমরা পাপমুক্ত মুক্ত জীবনযাপন করতে পারো কারণ পাপমুক্ত মুক্ত জীবনযাপন করার জন্য যদি মানুষের মধ্যে ক্ষমতা না থাকে তাহলে জান্নাতের হক রাখে না আল্লাহ ওয়াদা করেছেন এই জান্নাতের দেবেন এটি বেশ কিছু আয়ত করান এখানে উল্লেখ করেছেন এখানে যেমন ওয়েদ আল মোত্তাক ও বলা হয়েছে জি জান্নাত প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভিরুদের জন্য সংযতদের জন্য পাপ মুক্ত থাকার জন্য যারা সচেষ্ট হয় তাদের জন্য সেই জান্নাতের বিবরণ বলছেন তাজরিমিন আনহারস জান্নাত যে জান্নাতের নিম্ন দেশের নহর সমূহ নদী নালা প্রবাহিত রয়েছে জি এই কথাটি বহু রয়েছে জি জান্নাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতের নিচে বহু নহর নদী নালা প্রবাহিত রয়েছে কত সুন্দর দৃশ্য জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে বাগান হ্যাঁ জান্নাত ঘন গাছ বিশিষ্ট বাগানে ভরা থাকবে জি বহু রকমের ফলমূলের গাছ সে ভরা সে জান্নাত হবে নিয়ামতে ভরা জান্নাত হবে না ইম না ইমন মকিম স্থায়ী নিয়ামতাকে বলা হয়েছে এই জান্নাতের খাদ্য হচ্ছে স্থায়ী দুনিয়ার খাদ্য আজকে আছে কাল নেই আজকে লব্ধ পাচ্ছেন কালকে পাচ্ছেন না জি কখনো মার্কেটেই পাওয়া যায় না আর কখনও মার্কেটে বাজারে পাওয়া গেলে পকেটে পয়সা নেই জি আপনার আমার হাতের নাগালে নেই জি সেই সুযোগ সুবিধা নেই কিন্তু সেখানকার যে এই খাবার হবে সেটা হবে দায় চিরস্থায়ী হবে অদিল্লহা এবং সেখানকার ছায়াও হবে চিরস্থায়ী দুনিয়ার ছায়া কখনো ছায়া আছে কখনো রৌদ্র সুরা রাত আয়াত নম্বর আল্লাহ রবুল্লা আলমিন আরও এসাদ করেছেন মাসাউল জান্নাত ওয়াইদাল মোত্তাকুল সেই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে আল্লাহ ভিরুদের সাথে ফিহা আন সেখানে কয়েকটি নহর রয়েছে ফিহা আনহার জি নাহারের বহু আনহার বা অনেকগুলি নহর রয়েছে কিসের এক রকমের নহর হচ্ছে বা নদী নালা হচ্ছে ঝর্নাসমূহ হচ্ছে মাইন পানির এমন পানির গায়রা আছেন যাতে কোনো রকমের পচা গন্ধ নেই নির্মল পানি স্বচ্ছ পানির নহর সমূহ সেখানে অনেক নহর রয়েছে নদী নালা রয়েছে নির্মল স্বচ্ছ পানির ও আন্নার দ্বিতীয় দ্বিতীয় রকমের নদী নালা রয়েছে মিল্লাবানিন দুধের লামিয়া তকাইয়ার তামোহ যার স্বাদে কোনো রকমের পরিবর্তন হয়নি দুধের স্বাদ দুধ মাঝে মাঝে খারাপ হয়ে যায় দুধ মাঝে মাঝে ফেটে যায় জি দুনিয়ার খাবার কখনো তাতে গন্ধ চলে আসে কখনো সেটা নষ্ট হয়ে যায় কখনো পচে যায় কিন্তু জান্নাতের এই যে পানির নহর আর দুধের নহর জি হ্যাঁ দুধের নহর সম্পর্কে আল্লাহ ছিলাম ইয়াতাই আর তার স্বাদে কোনো রকমের পরিবর্তন পাবে না যে কখনো খারাপ হয়ে যাবে দুনিয়ার নদী নালা পানি মাঝে মাঝে জি খারাপ হয়ে যায় দুনিয়ার যে পানি রয়েছে কখনো রঙ বদলে যায় জি হ্যাঁ ও আনহারমেন খামরিন আর অনেক নহর নদী নালা হবে মদের জি সেটা জান্নাতি মদ যেই মদে নেশা আসবে না হ্যাঁ যেই মদ মানুষের জন্য ধ্বংসাত্মক নয় জি যেই মদে কোনো রকমের নোংরামি নেই লজ্জাতিনলে সারেবিন যেটা পানকারীদের জন্য বড়ই সুস্বাদু হবে ও আনহার উমিন আসালির আর অনেক নহর হবে পরিষ্কার পরিচ্ছন্ন মধুর জি মধুর নহর ওয়ালাহ ফিহা মিন সামারাত আর জান্নাতি জন্য সেখানে সব রকমের ফলমূল থাকবে সব রকম পৃথিবীতে যত রকমের ফলমূল হতে পারে সমস্ত ফলমূল যেসব নাম শুনেছেন আর শোনেননি মিন কুল্লি সামারাত পৃথিবীতে যত রকমের ফলের গাছ সারা দুনিয়া মিলে আছে সমস্ত রকমের ফলমূল সেখানে হবে ও মগ ফেরা তুমি এবং সেখানে জান্নাতিদের রবের পক্ষ থেকে হবে মার্জনার ঘোষণা ক্ষমার ঘোষণা কোনো চিন্তা থাকবে না সেখানে যে দুনিয়াতে দুশ্চিন্তা আছে আজকে মালিক সন্তুষ্ট আছে কালকে অসন্তুষ্ট হইতে পারে কিন্তু সেখানে আল্লাহ রাব্বুর ঘোষণা করে দেবেন আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিলাম জি ফালা আস খো আলাইক আবাদা হবাদ এরপরে কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না আল্লাহ রাবুল আলমিন আরও এর সাথে করেছে অবশ্যই ই্লাদিনা মান ও আমেলুস সুসংবাদ দিয়ে দাও ওদেরকে যারা ইমানদার এবং সৎকর্মশীল তাহলে ইমানের সাথে সাথে যার সম্পর্ক মূলত হ্যাঁ আভ্যন্তরীণ বিষয়ের সাথে অন্তরের সাথে ইমানের বহিঃপ্রকাশ ঘটবে ও আমিলুস আলিহাত ভালো কাজগুলি করার মাধ্যমে নেক কাজ যা আল্লাহ নেক বলেছেন ভালো বলেছেন সেগুলি করার মাধ্যমে ভালো হওয়া আর যেগুলিকে মন্দ বলেছেন মন্দ কথাকার সেগুলি থেকে বেঁচে থাকার মাধ্যমে ভালো হওয়া তাদের জন্য রয়েছে চান্নালজান্ন ইন তাজির মিন তেহাত হার জি আল্লাহ আলমিন সেখানে বহু মুখে নিয়ামত রেখেছেন জি সেসব ফল দেখতে দুনিয়ার মতো হবে এবং নামগুলি হয়তো এই দুনিয়ার ফলের মতো হবে কিন্তু সাদ কল্পনার বাইরে হবে স্বাদ ভিন্ন হবে ওয়ালহমফিহা জোয়াজ মোতাহারা এবং সেখানে তাদের সহধর্মেনী হবে যারা পাক পবিত্রা জি হ্যাঁ জি সমস্ত রকমের যেসব অরুচিকর দিক রয়েছে সেগুলির থেকে পবিত্র হবে পবিত্র হবে এবং আখলাগের দিক থেকে গুনের দিক থেকে সব দিক থেকে পবিত্র হবে অহম ফিহা খালেদুন সেখানে চিরস্থায়ী থাকবে সোরা বাকারা এতম করছিস আগের আর যে চার রকমের নহরের কথা আল্লাহ রবুল্লাহ আলম বললেন সেটি সুরে মোহাম্মদের আয়তম পনেরো আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলেছেন আলুহা জান্নাতি হ্যাঁ ফলমূলের গাছ এবং গাছের ছায়া অত্যন্ত নিকটবর্তী হবে অজলাত কতুপুহা তাজরীলা এবং গাছের ফলগুলি হাতের নাগালি হবে অনুগত হবে মন চাইলেই চলে আসবে কাছে জি কষ্ট করা লাগবে না ওঠা লাগবে না হ্যাঁ ফল পাড়ার জন্য যে দুনিয়াতে কত কষ্ট করতে হয় সেসব করা লাগবে না কত পরিশ্রম করতে হয় তভবির করতে হয় কিছু লাগবে না ওই ওতাফা আলিহ মিন মিনফেদা এবং সেখানে চাঁদির রূপার পানপত্র নিয়ে হ্যাঁ ঘুরে বেড়াবে খাদেমরা জি হ্যাঁ আকুয়াবিন এবং সেখানে থাকবে গেলাস কানাত কাওয়ারিরা যেগুলি হবে কাঁচের বা স্বচ্ছ পাথরের কাওয়ারি নাম ফেদা যেটা কাঁচের মতো হবে কিন্তু সেটা হবে মূলত চাঁদির তাকদিরা সেটা তারা নিজেরাই সুপরিমিত করবে যে হ্যাঁ কার কীরকম লাগবে কি পরিমাণ লাগবে দুনিয়াতে অনেক সময় মনের উল্টো যেসব পানপত্র বা যেসব ব্যবহার করে থাকে বাসনপত্র সেগুলি আমাদের মনের অনেক সময় উল্টো থাকে মনোপুত হয় না কিন্তু সেখানে নিজে নির্ধারণ করবেন যে আপনি কেমন চান ওয়ুস ফিহা কা কাসান এবং সেখানে এমন পানপাত্র থেকে পান করানো হবে কানা জা জহাজান জাবিলা যেই পানীয়র সংমিশ্রণ হবে আদ আদা জি আদা আর সংমিশ্রণ হবে জি আদা পানি মিক্স করে যে গরম আরবরা এক ধরনের চায়ের মতো গ্রিঞ্জের মতো পান করে খুব সুস্বাদু হয় সে নাম হয়তো সেটা কিন্তু জান্নাতের সাদই হবে আলাদা যেটা কল্পনার বাইরে আইনান সেখানে এমন ঝর্ণা হবে ফিহা জান্নাতের তোসাম্মা সালসাবিলা যেটা সালসভিল বলা হবে যাকে ওয়া তুফা আলহিল মোহাল্লা দুন সেখানে চির কিশোর যারা তারা সেখানে প্রদক্ষিণ করবে ঘোরাঘুরি করবে খেদমতে যারা আই যখন সেই চির কিশোরদেরকে দেখবে হাসেব তহম লু লু সুরা তাদেরকে দেখে মনে হবে যে মণিমুক্তা ঝরে পড়ছে এত সুন্দর তারা হবে ওই যারা সাম্মা আর যখন সেখানে দেখবে চারিদিকে নাইমা অমুল ক্যানকে বি সেখানে তুমি নিয়ামত আর নিয়ামত দেখবে ভোগের সামগ্রী দেখবে অমুল ক্যানকে বিশাল রাজত্ব দেখবে আল্লাহ আকবর বিশাল রাজত্ব দেবের সুরায় দাহার আয়াত নম্বর চোদ্দ থেকে বিশ আল্লাহবুল্লা আলমিন এইরকমই এর সাদ করেছেন সেখানকার পোশাক সম্পর্কে ইহাল যাহাব পোশাক এবং অলংকার সম্পর্কে সেখানে জানাতিদেরকে যেমন নারীদেরকে অলংকার দেওয়া হবে সেখানে নর পুরুষদেরকে অলঙ্কার দেওয়া হবে দুনিয়াতে অলংকার পুরুষদের জন্য নয় হাতে চুড়ি গলার মালা এইরকম যেসব অলংকার রয়েছে সেগুলি যদি পুরুষরা পরে সেটা সাজে না বেমানার লাগে ভালো লাগবে না তুমি জি কিন্তু সেখানে আল্লাহর একটি বড় নিয়ামত হবে নর এবং নারী সকলের জন্য অলঙ্কার জি কৃষণ অলংকার হবে আল্লাহ এখানে বলেছেন মেন জাহাবিন স্বর্ণের কঙ্কন সেখানে পরানো হবে ওয়ালুলুয়া আ এবং মণিমুক্তার অলঙ্কার পরানো হবে কঙ্কন পরানো হবে অলিবা সোহম হারির এবং সেখানে পোশাক হবে রেশমের কাপড়ের যেই রেশম পুরুষদের জন্য পৃথিবীতে হারাম দুনিয়াতে আমলের জগতে শরীয়তের দৃষ্টিতে পুরুষদের জন্য রেশমের কাপড় হারাম নারীদের জন্য জায়স আর সেখানে সব কিছুই হালাল থাকবে পুরুষ নারী সকলের পোশাক হবে রেশমের কাপড়ের সুয়ে হজ আয়াত নম্বর তেইশ জি যেমন কঙ্কন পরানো হবে স্বর্ণের তখন অন্য আয়ত রয়েছে চাঁদেরও কঙ্কন পরানো হবে যখন যেটা যাকে ভালো লাগবে আল্লাহ বলছেন আলী আহম সিয়াব ও সন্দিন হুজুরম তাদের পোশাক শরীর হবে ওপরের কাপড় হবে সবুজ মোটা রেশমের এবং পাতলা রেশমের যার যেটা দেখেন দুনিয়ায় যারা স্বচ্ছল ব্যক্তি ভোগবিলাসী জীবনযাপন করে প্রত্যেক সিজনে তাদের কাপড় চেঞ্জ হইতে থাকে শীতের বস্ত্র আলাদা হালকা শীতের বস্ত্র আলাদা খুব বেশি শীতের বস্ত্র আলাদা গরমের গরমের বস্ত্র আলাদা গরমের দিনে তাদের মোটা কাপড় নয় আর শীতের দিনে পাতলা কাপড় পরলে তাদেরকে গরিব ফকির মনে করা হবে এসব গরিব দেশের মানুষরা অনেক সময় বুঝতে পারছে পারে না কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ তারা যে এত পরিবর্তন করে থাকে আপনার কাপড় চোপড় ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে জান্নাতে আল্লাহ রব আলিন এইরকম নিয়ামত রাখবেন যেই নিয়ামত আর নিয়ামত জি হ্যাঁ যেগুলি কল্পনার বাইরে হুল্লু আমিন ফেদাহ আল্লাহ বলছেন এবং তাদেরকে অলঙ্কৃত করা হবে চাঁদির কঙ্কনে সুরেদাহ এক নম্বর একুশ আল্লাহ রব আলমিন আরো এর সাদ করেছেন ইনাল মোত্তাকি মাকামিন আমিন নিশ্চয়ই আল্লাভরু যারা হবে তারা নিরাপদ স্থানে অবস্থান করবে হি জান্ন বহু বাগান বিশিষ্ট জান্নাতে এবং বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে জাননাতে সুন্দর কাবে সেখানে তারা পরিধান করবে মোটা এবং পাতলা রেশম এবং মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে বা বসে থাকবে মুখামুখি হয়ে জি ভদ্রতার সাথে কথা বলা হচ্ছে মুখোমুখি হয়ে বসা যা হরিন আর এইভাবে তাদের আমি বিবাহ দিয়ে দিব দিবদের সাথে যারা অতি সুন্দরী জান্নাতি রমণী হবে আমিন সেখানে তারা আহ্বান করবে প্রত্যেক রকমের ফলমূল নিয়ে আমেনি নিরাপদ হয়ে সুরাদু খান একান্ন থেকে পঞ্চান্ন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরো এর স্বাদ করেছেন উদ্খলুল জান্নাতা আল্লাহ বলবেন জান্নাতীদেরকে যে তোমরা জান্নাতে প্রবেশ করো আন্তুম তোমরা ও তোমাদের স্ত্রীরা এবং নারীদেরকে নির্দেশ দেওয়া হবে তোমাদের স্বামীদের সাথে তোমরা যারা স্বামী স্ত্রী মমিন মমেনাত উভয়ে আর সৎকর্মশীল দুজনেই জান্নাতে যাবে যে যদি কুখুরির অবস্থায় না থাকে অথবা পাপের বোঝা না নিয়ে যায় তাহলে তাদেরকে এইভাবে অভিনন্দন জানানো হবে তুহ বানুন এবং তাদেরকে অভিনন্দন জানানো হবে দেশে হাফ হেমেন জাহাবিন ওয়া কোয়াব ওয়া ফিহা আনফুস ওয়া তালাজ খালিদুন সেখানে ঘোরাঘুরি করবে বেসে হাফিমেন জাহাব স্বর্ণের পাত্র নিয়ে স্বর্ণের বাসন নিয়ে ওয়া কোয়াবিন এবং পানপাত্র নিয়ে ওফিহা তাশতাহিল আনফুস এবং সেখানে যা মন চাইবে তাই সেখানে থাকবে ওয়াতাল্লাজুল আয়ন এবং যাতে জুড়াবে চক্ষু ঠান্ডা হবে দেখতে যা মজা লাগবে তাই সেখানে থাকবে ও আন্তুম ফিহা খালেদুন এবং সেখানে তোমরা চিরকাল বসবাস করবে তিলকাল জান্নাতুল্লাতে ওর ইস্তুমা কন্তুম তামালুন এবং তাদেরকে বলা হবে যে এই জান্নাতের যে তোমরা উত্তরাধিকারী হয়েছ তোমাদের নেক আমলের বদৌলতে তাহলে ইমান এবং আমল অবশ্যই হইতে হবে আল্লাহ রহমতে আমরা জান্নাত পাবো কিন্তু আল্লাহর রহমত অতক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত ইমান এবং আমল না না থাকবে এবং সৎকর্মশীল হবেন করুন সেখানে তোমাদের জন্য বহু রকমের ফলমূল থাকবে তা থেকে তোমরা খেতে থাকবে ইন্নাল মুজরে মিনা ফি আজাবে জাহান্নামা খালেদন পক্ষান্তরে যারা অপরাধী দুনিয়া অপরাধ করেছে শিরকের অপরাধ করেছে বেনামাজি হয়ে অপরাধী হয়েছে বেরোজাদার হয়ে অপরাধী হয়েছে জাকাত অপরাধী ফরজ অজেব ত্যাগ করেছে ফরজ অজেবে ঘাটতি করেছে হারাম নাজিপ্ত হয়েছে সুদ খাওয়ার অপরাধে জড়িয়েছে ঘুষ খাওয়ার অপরাধে জড়িয়েছে খনি খুনের অপরাধ করেছে ব্যবিচারের অপরাধ করেছে মদ পানের অপরাধ করেছে হারাম ভক্ষণ করেছে বেমানি আত্মসাত করেছে আল্লাহ ইন্নাল মুজরিমিন এরা হচ্ছে মুজরি মিন অপরাধী এইরকম তারা ফি আজাবে জাহান্নামা খালেদুন জাহান্নামের আজাবেই চিরকাল থাকবে যারা ইমান ভঙ্গ করে দেশে অপরাধ করতে করতে তারা চিরকাল থাকবে যারা শিরকুফির অবস্থায় মারা গেছে আর যারা তাদের তৌহিদকে টিকিয়ে রেখেছে পাঁচাত্তর সলাদ ঠিক রেখেছে তারা যদি কাবিরা গোনাহ করে তাহলে খালেদুন মানে সেখানে তারা দীর্ঘকাল হ্যাঁ শাস্তিভাবে যদি আল্লাহ শাস্তি দেন আর শাস্তি তাদের শেষ না হয় কবর আজাবেও বা আল্লাহ রহমত না হয় তাহলে তারা শাস্তি পেয়ে ফিরে আসবে যেমন আমাদের সামনে আলোচনায় আমরা জানতে পারবো যে জাহান্নামি হচ্ছে দুই রকমের স্থায়ী জাহান্নামি আর অস্থায়ী জাহান্নামি এই কথাগুলি সুয়ো জোখর আয়ত নম্বর সত্তর থেকে চুহাত্তরে রয়েছে আল্লাহ রবুল আলমিন আরও এরশাদ করেছেন সুরে শেজদার আয়ত সতের মা ফাল আলম নফসুম্মা ওফি আলহামীন কুর্রাতে আয়ন জাজামিমা মালুন কোনো মানুষ জানে না যে তাদের জন্য চক্ষু শীতল করি কি কি নিয়ামত গোপনে রাখা হয়েছে লুকিয়ে রাখা হয়েছে জান্নাতে তাদের নেক আমলের বদলা আল্লাহ আল্লাহর আলমিন এসব নিয়ামতকে চোখের আড়ালে রেখেছেন জান্নাতে তৈরি করে রেখেছেন যা যাতে জান্নাতিদের চক্ষু শীতল হবে নয়ন জোড়াবে আল্লাহ রবুল আলমিন তার দর্শন দিদার সম্পর্কে এর সাদ করছেন আহসানুল হুসনা হোসনাবাজ আদা যারা সৎকর্মশীল নিষ্ঠাবান হবে যারা এহসান করবে আল্লাহর সাথে এহসান করবে আল্লাহর সৃষ্টির সাথে এহসান করবে পিতামাতার সাথে এহসান করবে স্ত্রী ছেলেমেয়েদের সাথে এহসান সদাচরণ সদ্ ব্যবহার করবে স্বামীর সাথে এহসান সৎ ব্যবহার করবে যে যেকোনো সৃষ্টির সাথে এইভাবে এহসান যে বহুমুখী এহসান রয়েছে আল্লাহ বলছে লিল্লাজীন আহসানু যারা এহসান করবে সদ করবে সদাচরণ করবে যারা নিষ্ঠাবান হবে তাদের জন্য আল হোসনা জান্নাত রয়েছে হোসনা মানে অতি সুন্দর জি হ্যাঁ সবচাইতে সুন্দর আর জান্নাত সবচেয়ে সুন্দর জি হোসনা জান্নাতের একটি নাম আল হোসনা জান্নাত রয়েছে জিয়াদা এবং তার সাথে তাদের জন্য বোনাসও রয়েছে ফাও এই জিয়াদা অতিরিক্ত ফাও রয়েছে জি দুনিয়াতে যখন আমরা কেনাকাটা করে থাকি তাতে আমাদেরকে ফাও নিতে খুবই মজা লাগে যখন আমরা কোনো অধিকার ন্যায্য অধিকার পাই কারো কাছ থেকে তার সাথে সাথে যদি বোনাস দেওয়া হয় কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজকর্ম করছেন চাকরি বাকরি করছেন সেখান থেকে বোনাস দেওয়া বোনাসটা খুব মজা লাগে আল্লাহ বলছেন সেখানে বোনাসও দেওয়া হবে সেই বোনাস হচ্ছে আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ বা আল্লাহ দর্শন ওয়ালায় ওজুহাম কাতারোয়ালে জিল্লা এবং যারা জান্নাতি হবে তাদের চেহারা মলিন হবে না এবং তাদের চেহারায় কোন রকমের লাঞ্ছনার লক্ষণ দেখতে পাবে না উলায় কাস বল ফিয়া হুফিয়া তারা হচ্ছে জান্নাতি সেখানে তারা চিরকাল বসবাস করে সুরাই ছাব্বিশ কথা বলছে ফাল হুসনা হিয়াল জান্না হোসনা হচ্ছে জান্নাত কারণ তার চাইতে আহসান মিনহা কারণ তার চাইতে ভালো ঘর ভালো স্থান আর কিছু নেই জি জান্নাতের পুরোটাই হচ্ছে ভালো আর ভালো জাতির সামান্যতম কোনো তিক্ততা বা মন্দ কিছু নেই আর জাহান্নাম সব চাইতে নিকৃষ্ট আর এমন নিকৃষ্ট যাতে সামান্যতম কোনো কল্যাণ নেই জি এই জান্নাত জাহান্নাম আল্লাহর দুটো সৃষ্টি যার একটিতে রয়েছে শুধু কল্যাণ আর কল্যাণ কোনো সেখানে অকল্যাণ নেই কোনো মন্দ দিক নেই আর জাহান নাম হচ্ছে একেবারেই খ্রিস্ট খারাপ আর খারাপ যাতে কোনো ভালো কিছু নেই বাকি পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন যতই খারাপ হোক না কেন তাতে সামান্য কিছু ভালো দিক রয়েছে আর যতই তার বিপরীত মন্দ হোক না কেন তাতে সামান্য কিছু ভালো রয়েছে জি যতই খারাপ হোক না কেন তাতে ভালো দিক রয়েছে আর যতই ভালো হোক না কেন তাতে মন্দ দিক রয়েছে আর জিয়াদার অর্থ হচ্ছে হেয়ার নজর ইহিল্লাহ করিম আল্লাহ রব্বুল আলমিনের মোবারক সম্মানিত মর্যাদাবান সেই চেহারার দিকে দৃষ্টিপাত করা চেহারা দেখা রাজা খান আল্লাহ মাননি হা করিম আল্লাহ রব্বুল আলম তার অনুপুরে আমাদেরকে তার দিদার সাক্ষাৎ দান করেন এবং আমাদেরকে জান্নাতুল দোষ দান করেন এছাড়াও বহু আয়াত রয়েছে আয়াত হওয়া জান্নাত হা সরু রেহাওয়া অনসেহাওয়া হবু রেহাকেতন জিদ্দা বহু আয়াত রয়েছে কোরআন যারা আগ্রহী মানুষ তারা গোটা কোরআনিকেরিম যারা সরাসরি আরবি বোঝেন আরবিতে পড়লেই বুঝে একটু বুঝে পড়লেই যথেষ্ট আর যদি আরবি না বোঝেন তাহলে নিজের ভাষায় পড়ার চেষ্টা করবেন যার মাধ্যমে আপনি এই জান্নাত লাভের জন্য উদ্গ্রীব হবেন আগ্রহী হবেন এবং সেটি আপনার যে মুখ্য উদ্দেশ্য এটা বাস্তবে আপনি হাতে নাতে সেটা আপনি পালন করবেন এখন কিছু হাদিস পেশ করছেন সাইফুল সাহাইম রাহমতুল্লাল বলছেন যে আবু হেরতী আল্লাহ তালাহানো থেকে বর্ণিত কুলনা আমরা বললাম সাহাবিরা বলছেন যে আমরা বললাম ইয়া সুর আল্লাহ হাত দিস জান্নাতে মা ওহা জান্নাত সম্পর্কে আমাদেরকে কিছু বয়ান করুন তো বর্ণনা করুন তো যে কি দিয়ে তৈরি করা লাভেনা তো জাহাবিন ওয়া লাভে না তো ফিরদা একটি স্বর্ণের ইঁট আরেকটি হচ্ছে চাঁদের ইট। এই এর গাড়া যেটা হবে হ্যাঁ এই যে ইঁট একটা ইঁট আর একটি ইটের সাথে জয়েন্ট করার জন্য যে গারা লাগে সেটা হবে মিসকির জিয়া দুনিয়াতে এর গাড়া একযুগ হয়তো মাটি আর এখন সিমেন্টের হয়ে থাকে হাসবা ওহা লুলু আলিয়া কুট এবং তার যে কংক্রিট হবে সেই কংক্রিট হবে যে কুচি পাথর সেগুলো হবে মনি মণি মুখতার অতরা বোহা এবং তার মাটি হবে জাফরানের মাইয়াদোহা ইয়ান আমলা যেই ব্যক্তি প্রবেশ করবে সে নিয়ামতপূর্ণ জীবনযাপন করবে জীবন জীবনযাপন করবে কোনোদিন সেখানে তার কোনো রকমের তিক্ততা আসবে না অশান্তি আসবে না ওয়া খুল ওদের চিরস্থায়ী থাকবে অলায়ামুতো সেখানে মৃত্যুবরণ করবে না লাতাবলা চিয়াবো সেখানকার কাপড় ফেটে যাবে না পুরাতন হবে না দুনিয়ার কাপড় যতই দামি কাপড় কিনেন না কেন এক একসময় পুরানো হয়ে যাবে ভালো লাগবে না তখন অলায়াখানা সবাবো সেখানকার যৌবন কখনো ক্ষয় হবে না দুনিয়ার যৌবন একসময় যৌবন ছিল যৌবন শেষ হয়ে গেছে চুল দাড়ি পেকে গেছে এখন দুর্বল হয়ে যাচ্ছেন এটা সেখানে হবে না এই হাদিস এমাম আহমদ এবং তিরমিজি বর্ণনা করেছেন আর তারপরে আর একটি হাদিস সাহালিবিন সাদি আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন ফিল জান্নাতে সামানিয়া তো আবু আব জান্নাতে আটটি দরজা রয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত জান্নাতে আটটি দরজা রয়েছে এবং জান্নাতে দরজা রয়েছে এই কথা কোরআনে কেরিমে রয়েছে ওসিক আল্লা দিন আত্মা ও জান্নাতে জুমারা হাতদা যাউা ফতিহাত আবু আবু হা জান্নাতিদেরকে যখন নিয়ে আসা হবে তখন তাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে আটটি দরজা রয়েছে এবং আটটি স্তর রয়েছে বাবন একটি ফিহা বাবন তাতে একটি দরজা রয়েছে ওসাম্মার রাইয়ান তার নাম হচ্ছে রাইয়ান লায়াত ইল্লাহ সাইম রোজাদার ছাড়া আর কেউ এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পারবে না তাহলে সিয়াম শুধু ফরজ নয় ফরজ তো ফরজ সবার জন্য ফরজ হ্যাঁ ফরজ যদি কেউ তারক করে তাহলে জাহান্নামের সম্মুখীন হইতে হবে কিন্তু এছাড়াও নফল বেশি বেশি সিয়াম পালন করলে ভিআইপি হতে পারবেন সেই জান্নাতে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করাবেন জান্নাতে মুসলিমের হাদিস এই রকম আল্লাহ আলহাম থেকে আরো বর্ণিত রয়েছে নবী কাইম সাল্লাহ ইন্নাফিল জান্নাতে মেয়াদা দারাজ জান্নাতে একশোটি স্তর রয়েছে তাহলে জান্নাতের স্তর এখানে আসলো জান্নাতের স্তর রয়েছে একশত আল্লাহ মুজাহিদিন এই জান্নাতের একশোটি স্তর প্রস্তুত রেখেছেন তার রাস্তায় যারা জিহাদকারী তাদের জন্য বাইনা করলে দ্বারা যা তাই কামা বাইনা সময় একটি স্তর থেকে আরেকটি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দূরত্বের মতো পাঁচশো বছর রাস্তা ফাইজাসা লা সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে জান্নাত ফস ফির ফিরদা তোমরা শুধু সাধারণভাবে জান্নাত চেয়েও না বরং তোমরা জান্নাতুল ফিরদৌস চেয়েও প্যারাডাইস থেকে ফিরদাউস বা ফিরদোস থেকে প্যারাডাইস ইংরেজিতে নেওয়া হয়েছে এই তোমরা জান্নাতুল ফিরদৌস চেয় ফাইনা ওয়াসাতুল জান্নাতে সেটা জান্নাতের মিডিলে ও আল আল এবং জান্নাতের সবচাইতে সুউচ্চ স্থান ওমিনহ ও আনহারুল জানা সেখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হয়েছে ও ফকাহ আরশুর রহমান এবং তার ওপরে রহমানের আরস রয়েছে রহল বুখারি হাদিস ইমাম বুখারি রহম্লা বর্ণনা করেছেন আর আবু মালিক আশা বন্ধিত রয়েছে নবী কারিম সাল্লা সাল্লাম দা ফিল্ড জান্নাতে গোরাফা জান্নাতে অনেক কক্ষ রয়েছে জি এবং অনেক সেখানে প্যালেস রয়েছে অট্টালিকা রয়েছে ইউরা জাহের বা বাতেন বাতেন জাহেরা তার ভিতর থেকে বাহির দেখা যাবে আর বাহির থেকে ভিতর দেখা যাবে জি আদ্দাহুক সেই ঘরগুলি বা সেই অট্টালিকা সে প্যালেস আল্লাহ তৈরি করেছেন লেমান আত আমাতাম ওই সব লোকদের জন্য যারা তৌহিদের সাথে সাথে ফরোজ ওয়াজেব আদায়ের সাথে সাথে আর হারাম নাজ কাবিরা থেকে বেঁচে থাকার সাথে সাথে লেমান স্পেশালি লেমান আত আমাতাম যারা বেশি বেশি অন্নদান করেছে অভাবীদেরকে বর্তমান যে অভাব মানুষের কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষরা অনেক মানুষ অনাহারে আছে অনেক মানুষের কাছে কোনো কাজকর্ম নেই হুজুর করতো যে এই সময়গুলিতে যখন অভাবের সময় তখন অন্ন দান কর আদামা সেয়ামা এবং যারা সব সময় নফল সেয়াম পালন করে ওসল্লা বিশ নেয় এবং রাতে যখন সারা দুনিয়ার লোকেরা অধিকাংশ ঘুমিয়ে থাকে তখন একা উঠে গিয়ে তাহাজ্জুদের সলা আদায় করে ওদের জন্য ইমাম তবরানী রহমতুল্লাহ আলী এ হাদিস বর্ণনা করেছেন এই রকম মুসলিমে আর হাদিস রয়েছে আবহর আল্লাহ তাল বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বলেছেন তদ হলু জন্না সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা কেমন হবে বলছে আলাসুরাত কামারে লাতল বদ্র পূর্ণিমার রাতের চাঁদের মতো তারা অতি সুন্দর তাদের চেহারা হবে রূপ চেহারা সুম্মাল্লা জিন তারপরে যারা প্রবেশ করবে আলা আসাদে নাজমিন ফিসা ওদা আতন আকাশের যেগুলি গুরুত্বপূর্ণ বড়ো হয় এবং আলোকময় তারকা সেগুলির মতো হবে তারা সুম্মা হোম বাদাদা লিখা মানাজ তারপরে এমন এমন স্তর হবে জি হ্যাঁ যেখানে আল্লাহ রবুল আলমী তাদের জন্য এমন নিয়ামত রেখেছেন বিভিন্ন স্তর মানাজিল অনেক স্তর রেখেছে লায়াতা তা তু না সেখানে কোনো জান্নাতি না পায়খানা হবে ওয়ালাইয়া বলুন না পেশাব হবে পেশাব করবে ওয়ালায়াম তা খেতুন না সেখানে কাশ পোটা হবে সর্দি কাশি হবে ওয়ালায়াম শোকন না সেখানে থুথু হবে থুথু ফেলবে আমসা তহমদ জাহাবো তাদের চিরনি হবে স্বর্ণের ও মাজামের রহম আল উলুবা আর সেখানে তাদের ধনী যা আরবরা এই কাঠ জ্বালিয়ে আগর কাঠ জ্বালিয়ে দামি দামি কার্ড জ্বালিয়ে সুগন্ধি নিয়ে থাকে সেটা উলুয়া নামক কাঠের হবে যেটা অত্যন্ত মূল্যবান হবে ওরা সহমল মিস আর তাদের ঘাম হবে মিরগ নাবের সুগন্ধির মতো জি ঘামে দুনিয়ার ঘামে গন্ধ হয় কিন্তু জান্নাতিদের ঘাম হবে মিস কাম্বারের সেন্টের মতো সুগন্ধির মতো আখলা কহম আল্লাহ খালকে রজুল ওয়াহেদ তাদের চরিত্র হবে একজন মানুষের মতো অর্থাৎ সব সকলে চরিত্রবান হবে সেখানে মতবিরোধ থাকবে না আলা তুলে আবিহিম আদম আদম আলি সালাম যেমন লম্বা ছিলেন নাজের আন ষাট হাত ওই রকমই ষাট হাত লম্বা সকল মানুষ হবে দুনিয়ার যতই খাটো মানুষ হোক না কেন আর যতই ছোট মানুষ হোক না কেন আর আজকাল এই উম্মতের সাড়ে তিন হাতের মানুষ সকলেই হয়ে যাবে ষাট হাতের মানুষ লাখতলাফ হবে না হলাতা বাগজ না মতবিরোধ মতো বিরোধ থাকবে দুনিয়ায় যেমন সামান্য কথা নিয়ে বাপ বেটাতে ভেদ স্বামী স্ত্রীতে ঝগড়া দ্বন্দ্ব হ্যাঁ কথা কাটাকাটি কথার মিল হচ্ছে না জি মনের মিল হচ্ছে না কেউ ঠান্ডা চায় কেউ গরম চায় কেউ ঝাল খেতে চায় কেউ কম ঝাল চায় কেউ লবণ চায় কেউ লবণ চায় না আরে দুনিয়াতে এখতে লাভ দুনিয়ার ক্ষেত্রে লাভ দিনের ক্ষেত্রে ইখতলাফ ইখতলাভ বিরোধের শেষ নাই আর শত্রুতার বিদ্বেষের শেষ নাই সেখানে কোন রকমের শত্রুতা বিদ্বেষ থাকবে না মত বিরোধ থাকবে না বহম কালবন ওয়াহেদ সেখানে মানুষের সকলের অন্তর হবে এক অন্তরের মতো ইউসাফ বেহন আল্লাহ বকরাত আসিয়া সকাল বিকাল সবসময় তারা তসবিহ করতে থাকবে তসবিহ তসবিহ হবে সেখানে কেমন এ দুনিয়ার মতো নাই যে দায়িত্ব নিয়ে তসবিহ করতে হচ্ছে যে কে রাজগার করতে হচ্ছে বলুন বরং হাদিসের রয়েছে ইউল হাম ইউল হামুন আর তস্বি কামাইল হামুন আর নাফাস যেমন শ্বাস নিতে আমরা টের পাই না বা শ্বাস আমাদের ইচ্ছা করে নিতে হয় না এমনিতে অটোমেটিকলি আমরা শ্বাস নিচ্ছি ঠিক তেমনি তসবি আমাদের ওই শ্বাস প্রশ্বাসের মতো হতেই থাকবে তসবি তাহলিল এবং আল্লাহ রাবুল আলমের বড়োত্ব হচ্ছে সেটি কোনো ফরজ দায়িত্ব হিসাবে নয় ও জহম আল আলফরুল এন এবং তাদের আহ হবে হর ইন যারা হবে অত্যন্ত সুন্দরী হোর হাওড়ার বহু আর ইন আইনার বহু বচন এবং বড় বড় চোখ বিশিষ্ট তারা হবে বড় চোখের নারী দেখতে সুন্দর লাগে এবং যারা হবে ফরসা অত্যন্ত যাভের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস রয়েছে আগের হাদিসটি শাহীব মুসলিমের হাদিস এবং যাবে রোজী বর্ণিত হাদিস রয়েছে ইন্না হা জান্নাতি না সেখানে খাওয়া দাওয়া করবে ওয়াস রাগ না পান করবে ওয়ালায়াত খোলুন না থুতু হবে ওয়ালায়া বলুন না পেশাব হবে ওলায়াত না সেখানে পায়খানা ওয়ালায়ামটা খেতুন না সেখানে কাসপোটা সর্দি কালুফামা ফামা আলুত্তম তাহলে এত খাবার যাবে কোথায় খাবার খাবে আর পেশাব পায়খানা হবে না পান করবে আর পেশাব হবে না কেমন কথা কালে জোসা ওন ঢেকুর নিবি ঢেকুর হবে পরাস এবং ঘাম হবে কারিলমিস মিরগনাভি থেকে যে মূল্যবান সুগন্ধি হয়ে থাকে তার মতো ইউল হামুনা তসবিদ সুবহান এলহাম করা হবে অটোমেটিকলি হইতে থাকে হামুন আর নাফাস যেমন অটোমেটিকলি আপনার শ্বাস প্রশ্বাস মানুষ নিতে থাকে এই ছিল রসুল্লাহ সাল্লাহ আলসালামের হাদিস যেটি সহি মুসলিমের হাদিস জৈদ বিন আরকাম আল্লাহ তা থেকে বর্ণিত আর একটি হাদিস রয়েছে তিনি বলছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছে ওয়াল্লাজি নাফসু মোহাম্মদিন বেয়াদি সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রাণ রয়েছে ইন্না আহাদ ইয়ানি আহল জন্না ইন্না আহাদ আহম ইন্না আহাদ আহম লাউতা কুয়াতা মেয়াতে রজুলিন ফিল আকলি ও সরবি বল জিমায় ও শাহওয়াতে জান্নাতিদের প্রত্যেককে একশো জন পুরুষের ক্ষমতা দেওয়া হবে খাওয়ার ক্ষেত্রে পান পানি পানের ক্ষেত্রে পানাহারের ক্ষেত্রে যে কোন রকমের পানীয় বল জেমা এবং সহবাসের ক্ষেত্রে আর কামবাসনার ক্ষেত্রে জি আল্লাহ রব আলমিন এই বিশাল শক্তি মানুষকে পানাহারের সহবাসের সার্বিক দিক থেকে দেবেন শরীরে জান্নাতে জাননাতে হাজাত হাজাতহিম রাসান সেখানে পেশাব পায়খানা যেহেতু হবে না একটু ঘাম হবে ইয়াফিজমিন জুলু দেহিম শরীর থেকে বইবেই কিন্তু সেই ঘামে কোনো রকমের দুর্গন্ধ ছাড়াবে না কারা সেলমিসকে মিসকাম্বারের মতো সুগন্ধি হবে ফাইয়াজ মরো বত্ন তাতেই পেট সোজা থাকবেই হ্যাঁ পেট বেড়ে যাবে না দুনিয়ায় বেশি খেলে পেট বেড়ে যায় চর্বি ধরে যায় বয়স হওয়ার সাথে সাথে পেট বুকের চাইতে অনেক বেশি বেড়ে যায় মানুষের এরকমটা হবে না আখরাজ আহমদ উপন্যাসাই ইমাম আহমেদ এবং ইমাম নাসাই রহে মহামুল্লাহ ইহাদিশ বর্ণনা করেছেন আনাসাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আরো হাদিস রয়েছেন আবি সল্লাহ সাল্লাহ বলি লা কাবা কাবা কৌসে আহা দেখুম আউ মাও দেউ ফিল জান্না তো খাইরুম মিনা দুনিয়া মাফি হা তোমাদের দুনিয়ার যেকোনো ব্যক্তির একটি ধনুকের সমান জায়গা ধনুক সমপরিমাণ জায়গা অথবা এক কদম জায়গা একটা ধাপ পাজে যে ফেলবে এই এক ধাপ জায়গা জান্নাতের খায়রুম মিনা দুনিয়া ও মাফিয়া দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তাই চাইতে উৎকৃষ্ট কারণ দুনিয়া করল মানে সব কিছু ধ্বংসশীল কিন্তু এই জান্নাতের এক ধাপ জায়গা ধ্বংসশীল না কখনো ধ্বংস হবে না জি ওম রাত জান্নাত ইত্তাতে আর দেই যদি জান্নাতের একজন কোনো রমণী অর্থাৎ হৌ পৃথিবীতে উকি মেরে একবার দেখি তাহলে জমিনের মাঝে চির আলোকিত হয়ে যাবে মা রেহান এবং সুগন্ধিতে ভরপুর করে হা নৈর মিনা দুনিয়া মাফি হা আর সে জান্নাতে রমণের একটি ওড়না পৃথিবী এবং পৃথিবীর চাইতো বেশি মূল্যবান উৎকৃষ্ট হবে রহর বখারি হাদিস বুখারি এইরকম আনিস মালিক রাজি আল্লাহ তো থেকে আরো রয়েছে তিনি বলছেন যে নবী সাল্লা বলেছেন জান্নাতের বাজারের কথা নেন জান্নাতের মার্কেট হবে বাজার হবে মেলা হবে সুক মানে মেলাও হয় মেলা লাগবে এত না হাকুল্লা জুমাতিন প্রত্যেক জুমাই সে মেলায় জান্নাতিন আসবে ফতাহাবাহাব্বিহুসীমাল সেখানে উত্তরা বা যেটা উত্তরা বাতাস বলি উত্তর দিক থেকে যে বাতাস আসে সেটা মনোরম বাতাস হয় সেই বাতাস প্রবাহিত হয় ফায়তাহ সুখি ওজিম সিয়া বেহিম এবং সেই বাতাস মানুষের মুখমণ্ডল লাগবে কাপড়ের লাগবে ফায়াজনা হোসন জামাল জামালা তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে তাদের রূপ চেহারার সৌন্দর্য বেড়ে যাবে যে ওনা এলা হালিম তারপর নিজের পরিবারের কাছে যে দুনিয়ার পরিবার ছিল এবং জান্নাতি যেসব রমণী যে হরিণ ছিল তাদের কাছে ফিরে যায় ফয়া কলুনা তখন তারা বলবে ওল্লাহাদ ইস্তুম বা জামালা আল্লাহর কসম করে বলি তোমরা যে আমাদের কাছ থেকে গেছ এই মেলায় সেখানে গিয়ে তো অনেক বেশি সুন্দর হয়ে গেছো তোমরা খুব সুন্দর লাগছে তোমাদেরকে না তখন ওই জান্নাতিরা বলবে ওয়ান তুম ওল্লাহ্লা হসনাম ও জামালা আমরা যে বাজারে গেছি মেলায় গেছি মেলা থেকে ফিরে এসে দেখছি তোমরা তো অনেক বেশি সুন্দরী হয়ে গেছো রা মুসলিম হাদিস সাহি মুসলিমের আর আবু সাইদ খুদি রাজি আল্লাহ তাল বর্ণিত সহি মুসলিম হাদিস রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলে এজা দেখা রাহুল জান্নাতি জান্নাত যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে ইউনাদি মোনাদিন তখন একজন আহব্বায়ক আহ্বান করবে ডাক দেবে কি বলে ইন্নাল্লাহ কুমান আবাদা শোনো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আমরা শোনাচ্ছি যে তোমরা সর্বদা সুস্থ থাকবে কখনো রোগাক্রান্ত হবে না কখনো কখনও তোমরা অসুস্থ হবে না পৃথিবীতে কত যে টেনশন ঝুঁকি কী জানি কখন যে অসুস্থ হয়ে যায় কী জানি কখন যে দুর্দিন চলে আসি কখন যে বালা বালামশিব চলে আসে এখানে কোনো কিছু থাকবে না ওয়াইনালে আন তাহাইয়াও এবং সেখানে তোমরা চিরকাল বেঁচে থাকবে মুতো আবাদ কখনও মৃত্যুবরণ করবে না মারা যাবে না ওয়াইনালক এবং সেখানে তোমরা সবসময় যুবক হয়ে থাকবে ফালা তাহরমু আবাদা সেখানে কখনো বার্ধক্য আসবে না বা তোমরা বুড়ো হবে না ভরা এবং সেখানে তোমরা জীবনে থাকবে ভোগ বিলাসের জীবন যাপন করতে ফালা তব আসু আবাদা সে ভোগ বিলাস তোমাদের কাছ থেকে ভোগ বিলাসের জীবন তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে না বা কখনো তোমরা কষ্ট দুঃখের সম্মুখীন হবে না এটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের এই বাণীর তফসিল ও নুদু এবং তাদেরকে ডেকে বলা হবে আনতিল কুমল জান্না এই হচ্ছে তোমাদের জান্নাত উরিস তো যেই জান্নাতে তোমরা ওয়ারিস হয়েছে। উত্তরাধিকারী হয়েছ বা উত্তরাধিকারী বানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে মা কন্তুম তামালুন তোমাদের নেক আমলের বিনিময়ে সুরে আরাফ আয়াত নম্বর তেতাল্লিশ আরও সহি মুসলিমে হাদিস রয়েছে আবু রাজি আল্লাহ তাল্লাহকে বর্ণিত তিনি বলছেন আন্না নবী সাল্লাহ আলি সাল্লাম কা নবী সাল্লাম বলেছেন কাল আল্লাহ আজ হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ বলছেন আদাদি আসলেহীন আমি আমার নেক সত কর্মশীল বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রাত এমন নিয়ামত যা কোনো চোখে পৃথিবীতে দেখে নাই ওয়ালা উজনুন সামিয়া আর কোনো কানে শোনে নেই ওয়ালা খাতার আলা কালবে বাসার আর কোনো মানুষের অন্তরে কোনো দিন কল্পনাও হয়নি অন্তরে এসব কথার কোনো দিন উদ্রেক হয়নি যে এইরকম নিয়ামত হইতে পারে কল্পনার বাইরে তুম এর দলিল প্রমাণ যদি আল কোরআনে পড়তে চাও তাহলে পড়ে দেখো ফালা মা ওফি আলম মিন করোর আয়ন যে মা কেউ ইয়া আমার সুরের শেষদার আল্লাহ হচ্ছে কোনো মানুষ জানে না দুনিয়াতে মা ওফি তাদের জন্য যে কি লুকিয়ে রাখা হয়েছে মিন করতে আয়ন যাতে তাদের চক্ষু শীতল হবে যেজামিমা কান ইয়ামুল তাদের নেক আমলের বদলা স্বরূপ সোহেব রদ ইল্লাহ তালাম থেকে বর্ণিত হতিস নামি কারিস আল্লাহ্ আল্লাহ বাননি আল্লুল জান্নাতের জান্নাতা যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে না দা মোনা একজন আহব বায়ুক আহ্বান করবে ইয়া হলে জান্না হে জান্নাতীরা ইন দা আল্লাহ ইন তোমাদের জন্য আল্লাহর কাছে একটি প্রতিশ্রুতি রয়েছে আইয়ুন আল্লাহ তোমাদেরকে সেটা পুরোপুরি দিতে চান সে ওয়াদা পূরণ করতে চান তখন না বলবে যে মা হুয়া সেটা আবার কি আছে সব তো পেয়েই গেছি আল্লাহল মিনা আল্লাহ আমাদের কি নেকির পাল্লাকে ভারী করে দেননি আলহামদুলিল্লাহ ও ওই অজুহানা এবং আমাদের চেহারাকে কি সুন্দর শুভ্র উজ্জ্বল করে দেননি ওয়াইদ খেলান খেলনাল এবং জাননা থেকে আমাদেরকে প্রবিষ্ট করাননি আনিন নার এবং জাহান্নাম থেকে কি আমাদেরকে দূরে রাখেননি হ্যাঁ সফল আমরা হয়ে গেছি সব কিছু পেয়ে গেছি না না আরও বাকি আছে ফাইক শাহুল ফাইক শাহুল হেজাব তারপরে আল্লাহ রবুল আলমিনের যে হিজাব রয়েছে পর্দা সেটা খুলে দেওয়া হবে ফায়ান জরুনা এলিহে তখন তারা আল্লাহর দিকে তাকাবে আল্লাহর শপথ করে বলছে মা আহমুল্লাহ পর্যন্ত জান্নাতের যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলির চাইতে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রিয় হবে তাদের কাছে সেটা হচ্ছে আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন আল্লাহর সাক্ষাৎ আল্লাহ আকারে আয়নীমেন এবং এত কিছু দেখে যে চক্ষু শীতল হয়েছ কিন্তু আল্লাহকে দেখে যে চক্ষু শীতল হবে চক্ষু ঠান্ডা হবে সেটা তার চাইতে অনেক অনেক বেশি হবে রহ মুসলিম হাদিস সাহে মুসলিমের এই হাদিসের একটা অংশে আবু সাইদ খুদিরাজী আল্লাহ তালান থেকে বর্ণনা করা হয়েছে ইন্না ইয়াকুলি আহলি জানা মহান আল্লাহ জান্নাতিদেরকে ঘোষণা করো বলবেন জান্নাতে সবকে দিয়ে দেওয়ার পরে ওহিল্য আলেক রিজওয়ানি তোমাদের জন্য আজকে আমার সন্তুষ্টিকে আমি ফরজ করে দিচ্ছি অবধারিত করে দিচ্ছি আমি সবসময় সন্তুষ্ট থাকুহ দুনিয়াতে কোনও মালিক যতদিন তার ভালো করে কাজ করে আর যতই ভালো কাজ করেন না কেন যতই পুরাতন আপনি কর্মচারী হন না কেন আর যতই আপনি বেস্ট ওয়ার্কারের সার্টিফিকেট পান না কেন কেউ স্থায়ীভাবে পারমানেন্ট ঘোষণা করবেন না যে তোমার ওপর আমি চিরস্থায়ী সবসময় সন্তুষ্ট উচিত আর যদি কখনো শোনেনি যে আমি তোমার কাজকর্মে সন্তুষ্ট তাহলে আমাদের গৌরবের শেষ থাকে না যে বেস্ট ওয়ার্কার হতে পেরেছি আমার ওপর আমার মালিক সন্তুষ্ট আছে আমার বস সন্তুষ্ট আছে রব্বুল আলমিন সেখানে জান্নাতে ঘোষণা করবেন সোহান আল্লাহ অহিল্ল আলীকুম আমার সন্তুষ্টি তোমাদের জন্য আমি অবধারিত করে দিয়েছি ফালা আস আলাইকুম বাদাহু কুম বাদহ এরপরে কখনও তোমাদের ওপর আমি অসন্তুষ্ট হব না আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন জান্নাতে স্থায়ীভাবে রাখেন স্থায়ী যে জান্নাত রয়েছে সেই জান্নাত যেন আমাদেরকে দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওপর যেন সন্তুষ্ট হয়ে যান তার সন্তুষ্টি আমাদের জন্য যেন অবধারিত করেন এবং আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে তার দর্শন দিদার রুইয়াত যেন দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বালা মুসিবত থেকে দিন দুনিয়ার যেন হেফাজত করেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আবার আল্লাহ আমাদেরকে জন্নাতফির ফিরদোস দান করো আল্লাহিন্নাল সারক জন্নাতফির ফিরদোস আল্লাহ মিন্নার সালকাল জন্নাতফির দোষ আল্লাহ রসালক জন্নাতফির দোষ اللهم عاجلنا من النار اللهم عاجلنا من النار اللهم عاجلنا من النار اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد وعلى اله وصحبه اجمعين